কটিলা চিনতে পারবে না, তাহলে যাই আর বদন ভরে যাই। ও লাঠি কুহুড়ি কুড়ি চল বহড়াই বুড়ি জটি নারায়ণ দেখো, ও লাঠি কুড়ি কুড়ি চল বহড়াই বুড়ি জটি নারায়ণ। ও লাঠি কুড়ি কুড়ি চল বহড়াই বুড়ি জটি নারায়ণ মাঝে, আজি লাঠি কুড়ি কুড়ি চল বহড়াই বুড়ি জটি নারায়ণ মাঝে। আমার বহুদিন আমার বহুদিন আশা ছিল, আমার জ্যোতিলার শনি দেখা হবে, আমার বহুদিন আমার জ্যোতিলার শনি দেখা হবে, আমার বহুদিন আমার ভক্ত বরণ সঙ্গে নই, আমার বহুদিন একবার হৃদয় গৌর প্রেমানন্দে জয় গৌরী, জয় রাধেশ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরী, জয় রাধেশ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ। জীবনের সারে তুমি প্রভু চরণে তোমার জীবনের সার প্রভু আমার, প্রভু নাম জানাইয়া চরণে তোমার, জীবনের সার প্রভু আমার, প্রভু নাম জানাইয়া চরণে ছড়ে রাধাতে আজ কাঁপে দীপ সেই
তোমার কি মনে হচ্ছে বলতো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো, আমাদের প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ কি হয়েছে? বাসির শ্বশুরে, বাসির শ্বশুরে কিন্তু থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। তবে এক কাজ করো, বলো বলো, তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি, হ্যাঁ তুমি, না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি ওই জটিলে, জটিলে আর ননদি, আর ননদি কুটিলে, কুটিলে রাজা আছে না। আমি যদি সেখানে একবার যাই, আমাকে ও তাই তুমি যেতে পারবে না? বাবা আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে, হ্যাঁ আর ননদি ওই কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে, ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না অনেক গরু চাষ আছে, গরু চাষ আছে, আর গরু আছে মানে গোয়াল ঘর আছে, গরু আছে মানে গোয়াল ঘর আছে, আর গোয়াল ঘর আছে মানে, গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে, কি আছে আমরা যদি কেউ যাই না, আচ্ছা ওই মুড়ো ঝাঁটা দিয়ে আসতো রাখবে না, তাই নাকি? তবে তুমিও যেতে পারবে না? আরে না না, আমি তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো, আমার মাথা একটা বুদ্ধি দিয়েছে, বুদ্ধি এসেছে আবার তোমার মাথায়? আমার মাথা কি বুদ্ধি বলে ফেলো? কি বুদ্ধি জানো? বলো বলো। আরে চেয়ে দেখো সামনের পথ দিয়ে, সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে, আসছে, ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে চলো। সঙ্গে নয়ে জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে। তবে তোমার সঙ্গে না, হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি আমাকে মাসি বলে ডাকো, মাসি, মাসি বলে ডাকবো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? একবার ডেকে তো দেখো। ডেকে দেখবো? হ্যাঁ বলছো, ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলিও মাসি, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না, কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে,
লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা? হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। ডেকেই দেখ। বলি ও মাসি, ওগো কাটে না সময় যখন আর কিছুতে, সখীর ডাক শুনে মন বসে না, আজি জানলার গিরিটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। সখীর ডাক শুনে মন বসে না, জানলার গেলে তাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়। হ্যালো। এই